ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। মানে কি খবর আছে এখন? যে সংস্কৃতটা সংস্কৃতভাবে বন্ধ হচ্ছে, সর্ব সেকশনের পিপুল আমাদের বন্ধকে সমর্থন করেছে, কারণ এই রাজ্যটা এখন না আইন শৃঙ্খলা, না দ্রব্যমূল্য প্রকরণ নিয়ন্ত্রণ, কোনো অবস্থাতেই মানুষ একটা প্রেশার কুকার লাইক অবস্থায় আছে। ফলে মানুষ, এটা মানুষের দাবি, ওই কারণে মানুষ এই বনকে সর্বতভাবে সমর্থন করছে। তো আপনারা আগরতলায় কোন কোন জায়গায় আজকে পিকেটিং? শুধু কংগ্রেস ভবনের সামনে না? দেখুন, আমরা পিকেটিংয়েও খুব একটা জোর দেই না। পিকেটিং ছাড়ে মানুষ যেভাবে সমর্থন করছে সেটাকেই আমরা ইয়ে করি। অবশ্য কেউ বিরোধিতা করতে আসেনি, এখনও তো আমাদের কাছে ওরকম কোনো খবর নেই। কংগ্রেস ভবনের সামনে আমরা এসে দাঁড়িয়েছি। পিকেটিং শুধু এখানে নয়, পিকেটিং সর্বত্র কিছু কিছু পিকেটিং হচ্ছে। আমরা পিকেটিংয়ে খুব সাথে বিশ্বাস করি না, আমরা জনগণ যতটা আস্থা রাখি এই বনকে সমর্থন করার জন্য। We are the people.
পুরুলিয়া এই জনবিরোধী বন্ধের বিরুদ্ধে আমরা ময়দানে নেমেছি। রাজ্যের মানুষ বন্ধকে প্রত্যাখ্যান করেছে এবং আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ, ব্যবসায়ী, কর্মচারী, সাধারণ প্রচলিত জনগণ সবাই তার উপর যে কোনো ধরনের আক্রমণের ঘটনা দল থেকে নিন্দা জানানো হয়েছে, আমিও তীব্র নিন্দা করি। আমরা ভারতীয় জনতা পার্টি কখনোই বিরোধী রাজনৈতিক দলের নেতাকে আক্রমণ করি না, এটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। কিন্তু প্রদেশ কংগ্রেস এই বিষয়টি নিয়ে গিয়ে খোলা জলে মাছ স্বীকার করতে চাইছে। তারা ভারতীয় জনতা পার্টিকে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে তারা বদনাম করতে চাইছে। তো এখন তো মানুষ তো তাদের পাশে নেই, মানুষ তাদের পাশে নেই। আপনারা নিজেই ঘুরে দেখুন, সর্বত্র জনজীবন স্বাভাবিক রয়েছে। এই কারণে সদর জেলার যে আমার ছাত্রী মণ্ডলের যে নাগরিকবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ বন এটা কোনো উদ্দেশ্য সফল করতে পারে না, বন মানুষের ক্ষতি ছাড়া ভালো করতে পারে না। কিছুদের উপর আক্রমণের ঘটনার আমি আবারও তীব্র নিন্দা জানাচ্ছি, কিন্তু এই নয়, কিছুদের আক্রমণের ঘটনাটাকে এটা রাজনৈতিক রং চড়িয়ে এটা বিজেপির বদনাম করে মানুষের জনজীবন স্বাভাবিক করবে। যখন পাহাড়ের মধ্যে একজন নিরীহ শ্রমিককে মেরে মাটির নিচে 39 দিন রেখে দেয়, তখন পুলিশের কোনো ভূমিকা আমরা পাই না। যখন আমরা এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য রাস্তায় নামি, এইভাবে আপনারা দেখছেন, মনে হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে পোস্ট অফিস চৌমুনিতে যুদ্ধ হচ্ছে, তাই এখানে প্যারামিলিটারি ফোর্স আছে। আমরা জানি না পুলিশ কিসের জন্য। আর কন্টিনিউ বিজেপির একদল উন্মাদ গুন্ডা বাহিনী, বাইক বাহিনী, যারা গোটা রাজ্যে এই সরকার আসার পর শুধু সন্ত্রাস সন্ত্রাস, তারা বারবার
আমার এসে তার প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। পুলিশের 15 জনের অধিক আমাকে এমন ভাবে টানে টেনে হেস্টে নিয়ে যায়, তারপর আমাকে মিনিমাম 10 হাত দূরে ছুরি ফেলে দেয়। ইতিমধ্যে আপনি দেখছেন আমার এখানে এসে আমি পড়ি, মানে আমার এখন শ্বাস উপরে উঠে গেছে, তাই আমি এখানে আছি। আমরা পুলিশের ভূমিকা নিয়ে একেবারে সন্তুষ্ট নই। কারণ আপনি কালকে জানেন যেখানে রাজ্যের যিনি আমাদের সভাপতি উনার দুজন দেহরক্ষী আছেন, এবং উনি যেখানে যান ত্রিপুরার পুলিশের যিনি দায়িত্বে থাকেন তাদেরকে ইনফর্ম করে যান। ওনার এসকোর্ট ছিল, এসকোর্ট থাকা সত্ত্বেও বিশাল করে ওনার উপরে হামলা হয়। তো পুলিশ তখন দর্শকের ভূমিকায় থাকেন, কোনো কথা বলেন না। আর যখন আমরা শান্তিপ্রিয়ভাবে মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য আমরা লড়াই করি, তখনই পুলিশ আমাদেরকে বাধা দেয়। আমরা পুলিশের কাছে আমরা দাবি রাখবো যে পুলিশ যাতে নিরপেক্ষ হিসেবে তাদেরকে যে বর্দিটা দেওয়া হয়েছে তার যাতে মান মর্যাদা। আমরা বন্ধ রাখছি ঠিক আছে, 12 জন মানুষ কোন এলাকা তখন পুলিশ একটা শব্দ করে না, এক মাস পরে দেড় মাস পরে। আর আমরা বন্ধ রাখলে পরে বিজেপি রাস্তা কোন পিকেটিং এলাকা পাতালগঞ্জ জমাতের মিটিং পিকেটিং এ কই আসতো তোরা? আমার বাড়ির সামনে আমার বাড়ির লোক আমাকে কিভাবে এখানে গেরাও করে মনে হচ্ছে যে এখানে ত্রিপুরা রাজ্যে একটা দাঙ্গার পরিস্থিতি এবং নয় একটা যুদ্ধ চলছে। আমরা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু এখনো
মানে সন্তুষ্ট না যে পুলিশ কি আদৌ নিরপেক্ষ আছে না বিজেপির হয়ে দালালি করছে, সেটাই নিশ্চয়ই আপনারা দেখছেন। আমাকে যেভাবে তারা টানা হেস্টা করেছে, তারপর আমাকে ছুড়ে ফেলে দিয়েছে, এখানে এসে আমি পরে যাই, এখন আমার কোমরে লেগেছে, তাই এখানে আমি এসে বসেছি। আমরা কিন্তু রাজ্যের যারা জনগণ তাদেরকে আমরা এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য বিজেপির গুন্ডা বাহিনীর এবং সন্ত্রাসের হাত থেকে রাজ্যকে বাঁচার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। आप बीजेपी को पकड़िए, इसके बाद हम लोग को टच कीजिए, मैं आपके बीच में उसको क्यों गरीबन में आप डंडा लेके लगाया उसने कि नहीं लगाया, तो हमने रोका, उसके बाद वो स्ट्रगल किया तो क्या होगा? अगर चाहते तो हम लोग इधर बहुत कुछ कर सकते हैं, बहुत कुछ कर सकते हैं, हम लोग इधर पूरा सहयोग कर रहे हैं आप लोग को।